हेलो एवरीवन, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारे साथ आज मैं एक ब्लॉग शेयर करब। आगे ब्लॉगटा तुम्हारा अनेक ভালোবাসা দিয়েছো, थैंक यू सो मच फॉर दैट। আজকে সকাল 8:30 আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন নিচে যাব গিয়ে ব্রেকফাস্ট করব। তো কি করছি না করছি তোমাদের সাথে সবকিছু আজ সারা দিনটা আমি শেয়ার করব, তো সঙ্গে থাকো এন্ড দেখতে থাকো। মা এখানে করেছিল সুজির চাপাটি, আর মা কিন্তু সেদিন খুব সকাল সকাল আমাকে ব্রেকফাস্ট দিয়েছিল, যেহেতু আজকে আমি শপিং করতে যাব তো আবার ভাতও খেতে হবে, আর এটা কিন্তু খুব হেলদি অপশন ব্রেকফাস্টের জন্য। তো এখন আমি স্নান করে চলে এসেছি, আর এখন আমি হব হচ্ছে রেডি। তো আমি যাচ্ছি একটু শপিং করার জন্য, তাই খুব লাইট সা মেকআপ করব সকালবেলা যেহেতু বেরোচ্ছি। তো কী কী ইউজ করছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ফার্স্টে এখানে ইউজ করছি হচ্ছে গিয়ে প্ল্যামের এই টোনারটা, এটা আমি আলাদা করে রিভিউ করে রেখেছি, তোমরা যারা যারা দেখোনি সেই ভিডিওটা অবভিয়াসলি গিয়ে দেখে নিতে পারো। তো এটার কিন্তু খুব মাইল্ড একটা ফ্রেগ্রেন্স আছে, যেহেতু আমার অ্যাকনে প্রোন স্কিন আমার কিন্তু খুব ভালো স্যুট করেছে এটা। এটা একটু স্কিনের মধ্যে অ্যাবজর্ব করুক, তারপর আমি এটা সিরাম ইউজ করব। তো এখানে একদম অল্প পরিমাণে একটু একটু নিয়ে নেব। এটা লাগানোর পর তুমি দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু ইনস্ট্যান্ট গ্লো করে। আচ্ছা, সকালে পড়েছে সিরাম লাগিয়েছি, তো সানস্ক্রিন তো মাস্ট, সিরাম না লাগালেও আমি সানস্ক্রিন লাগাই, বাইরে থাকলেও সানস্ক্রিন ইউজ করি ইভেন। তো কালকে আমি একটা নতুন সানস্ক্রিন কিনেছি, যেটা আমি একটা শর্টসও বানিয়েছিলাম, তো এটা আমি এখনও ইউজ করিনি। আমি ইউজ করে তোমাদের জানাবো কেমন। এটা হচ্ছে বায়োটিকের সানস্ক্রিন, এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল। তো আমি একটা অ্যাফোর্ডেবল অপশন খুঁজছিলাম সানস্ক্রিমে, যেহেতু আমি ডেলি সানস্ক্রিন ইউজ করি, সবসময় এক্সপেন্সিভ সানস্ক্রিন ইউজ করা পসিবল হয়ে ওঠে না। তো আমি এটার জন্য একটা অ্যাফোর্ডেবল অপশন খুঁজছিলাম, তো এটা আমি দেখলাম, আর এটা 120 ml রয়েছে, 280 প্রাইস পড়েছে আমার অফার প্রাইস, যদিও তোমরা ওরকম অফার প্রাইস পেয়েই যাবে এটার ওপরে। তো এটা আমি তোমাদের পরে ইউজ কিছুদিন ইউজ করি, তারপরে জানাবো এটা কেমন লেগেছে আমার। তো এখন আমি এই সানস্ক্রিনটা ইউজ করছি, এটা একটা এরকম ক্রিমি টেক্সচার আছে। সানস্ক্রিন কিন্তু গলাতেও লাগাবে, একেবারে হোয়াইট কাস্ট নেই, হ্যাঁ, আর খুব লাইট ওয়েটেড, মানে তোমাদের যাদের অয়েলি স্কিন তারাও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। একেবারে অয়েল ফ্রি বলবো না, কিন্তু একটু পরে না স্কিন এটা অ্যাবজর্ব করে না, কেন কালকে আমি হাতে লাগিয়ে এটা দেখেছিলাম, আর যেহেতু এটা কালকে রাত্রিবেলাই এসছে, তো আর এটার ফ্রেগ্রেন্স আছে, কিন্তু ফ্রেগ্রেন্সটা ভালো, মানে তোমাদের প্রবলেম হবে না। যাদের একেবারে তোমাদের ফ্রেগ্রেন্স পছন্দ না তারা এটা অ্যাভয়েড করে যেও, কিন্তু আমার ফ্রেগ্রেন্সে কিন্তু অতটা প্রবলেম হয় না। তো আমার কিন্তু প্রবলেম হচ্ছে না, ফ্রেগ্রেন্সটা কিন্তু খুব সুন্দর, একটা স্যান্ডেলউড যে স্মেলটা হয় না ওই রকম একটা ফ্রেগ্রেন্স বেরোচ্ছে এটা থেকে, তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমি এখানে ইউজ করছি হচ্ছে ফিটমির ফাউন্ডেশনটা। সকালবেলা আমি সিসি ক্রিম লাগাটাই বেশি প্রেফার করি, বাট সিসি ক্রিমটা আমার শেষ হয়ে গেছে, আমি এমনি ল্যাকমি সিসি ক্রিম ইউজ করি, তাই এখানে আমি ফাউন্ডেশন ইউজ করছি। আর যেহেতু সকালবেলা শপিংয়ে যাবো, এর মধ্যেও কিন্তু SPF দেওয়া রয়েছে, তো তোমরা ট্রাই করবে এমন সকালবেলা যদি ইউজ করো সেই প্রোডাক্টগুলো যেন SPF থাকে। তো এখানে আমি অল্প করে একটু মুখে লাগিয়ে নিচ্ছি, যে জায়গাগুলো আমার মনে হয় মার্কস হয়ে আছে পিম্পলসে সেই জায়গাগুলো। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এরপরে ইউজ করবো হচ্ছে কি ফেস পাউডার। এখানে আমি মেবেলিনের ফেস পাউডারটা ইউজ করছি, তাদের অয়েলি স্কিন, তাদের কিন্তু মেকআপটা যদি তোমরা সেট না করো তোমাদের কিন্তু সব সোয়েট আউট হয়ে যাবে মেকআপটা, যেমন আমার একেবারেই থাকে না, মানে আমার এখন হয়তো দেখে মনে হবে স্কিনটা খুব বেশি ম্যাট লাগছে, কিন্তু আফটার হাফ অ্যান আওয়ার পর কিন্তু আমার স্কিনটা পুরোপুরি একদম অয়েলি দেখতে লাগে, মানে ফেস পাউডার দিয়ে সেট করার পরেও। আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদের ড্রাই স্কিন, তাহলে তোমরা ফেস পাউডার না ইউজ করলেও পারো, তোমাদের ফেস পাউডার ইউজ করার দরকার নেই, কিন্তু যেহেতু আমার অয়েলি স্কিন আমি ফেস পাউডারটা সবসময় ইউজ করি, নাহলে আমার প্রবলেমই হয়। আমি ইউজ করছি হচ্ছে গিয়ে মার্সারি ব্লাশারটা, যেটা আমার অলমোস্ট প্রায় শেষ হয়ে এসেছে, আমি এত ইউজ করি, আর এটা কিন্তু খুব রিজনেবল প্রাইসে খুব ভালো পেয়েছিলাম আমি। তো তোমরা কিন্তু যারা বাজেট ফ্রেন্ডলি অপশান খুঁজছো তোমরা কিন্তু এটা কিনতে পারো। তো এখানে আমি জাস্ট লাগিয়ে নেবো হালকা করে, খুব বেশি লাগাবো না, সকালবেলা খুব বেশি ভালো লাগে না। ইউজ করছি হচ্ছে গিয়ে ব্লু হেভেনের আইব্রো ডিফাইনার, তোমরা যে যেটা ইউজ করো সেটা করতে পারো, এটা আমার বেশ
বাজেট ফ্রেন্ডলি আর খুব ইজিলি হয়ে যায় বলেই মনে হয়ে যায়, তাই আমি এটা ইউজ করি। আমি এখানে একটা লিপস্টিক ইউজ করছি যেটা একদম নিউট কালারের, তো এটা আমি জাস্ট কী করছি হাতে একটু লাগিয়ে নিয়ে নিজেই জাস্ট লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শর্টকাট মেথড, মানে যখন আমার তাড়া থাকে তখন আমি এরকমভাবে মাঝে মধ্যে মেকআপ করে নিই। আর নিউট কালার কিন্তু চোখের উপরে লাগালে খুব ভালো লাগে দেখতে, ডিফারেন্সটা কিন্তু আমরা বুঝতে পারছো কিনা আমি জানি না ক্যামেরাতে। তো আমি কিন্তু এই সেম লিপস্টিকটা একটা ব্রাশের সাহায্যে চোখের নিচেও অ্যাপ্লাই করেছি। আচ্ছা, তো আমার আই শ্যাডো লাগানোর ডান, আই শ্যাডো তো না লিপস্টিক দিয়ে লাগালাম, তো এই লিপস্টিকটাই আমি আমার লিপে অ্যাপ্লাই করব। ফার্স্টে ভেবেছিলাম লাইনার লাগাবো বাট এখন ইচ্ছা করছে না, তো আমি জাস্ট এখন শুধু মাস্কারা লাগিয়ে নেবো। আমার মেকআপ এখানে অলমোস্ট ডান, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তোমাদের ফুল লুক আমি দেখাচ্ছি ওয়েট, আমি এখানে জাস্ট তোমাদের মেকআপটা দেখাচ্ছি। এখানে আমি জাস্ট মাস্কারা লেগেছি, আইব্রোটাকে ঠিক করেছি, লিপস্টিক লাগিয়েছি এটা নিউট কালারের, আর ওই নিউট কালার লিপস্টিকটাই চোখের ওপর লাগিয়েছি, তার আগে ফাউন্ডেশন আর ব্লাশার লাগিয়েছি। তো দাঁড়াও তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি খুব কমফোর্টেবল একটা কিছু ওয়্যার করতে চেয়েছিলাম তার জন্য এটা সেখানে শর্ট পরে নিয়েছি, আর এর সাথে একটা ব্ল্যাক কালারের জিন্স পরেছি। আর মেকআপটা তোমাদের একটু আগে আমি দেখিয়ে দিলাম কেমন লাগছে আমার ফুল লুকটা, অবশ্যই আমাকে কিন্তু লিখে জানিও। আর এখন যাব হচ্ছে গিয়ে শপিংয়ের জন্য, কোথায় যাচ্ছি একটু পরে দেখাচ্ছি, দেখতে থাকো কী কী কিনছি আর কোথায় যাচ্ছি। তো আমি এখন বেরোচ্ছি, আর বেরিয়ে কী কী করলাম আর কী কী খেলাম সব কিছু দেখার জন্য তোমাদের সেকেন্ড পার্টটা দেখতে হবে, কারণ এটাতে আপলোড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, দেখাবে নেক্সট ভিডিওটা।